শেষে তিন মাসের মাথায় শপথ নিলেন পোয়াংবাড়ি ব্লকের রাজনগর গ্রাম পঞ্চায়েতের নির্বাচিত সদস্যরা। গত 8ই আগস্ট পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হয়। 12ই আগস্ট নির্বাচনে ফল ঘোষণা হয়। এরপরে একে একে সমস্ত পঞ্চায়েতে নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে পঞ্চায়েত বডি গঠন করার কাজ শুরু হয়। পোয়াংবাড়ি ব্লকের 7টি পঞ্চায়েতের মধ্যে 6টি পঞ্চায়েতে শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়, কিন্তু এর মধ্যে 40 সাব্রম বিধানসভার অন্তর্গত পোয়াংবাড়ি ব্লকের অধীন রাজনগর গ্রাম পঞ্চায়েতে নির্বাচিত প্রতিনিধিদের নির্ধারিত সময় শপথ গ্রহণ অনুষ্ঠান হয়নি। নির্বাচিত প্রতিনিধিরা নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝির কারণে শপথ গ্রহণ অনুষ্ঠান হয়নি। এ কারণে নতুন পঞ্চায়েত বডি গঠন করা যায়নি। জেলা পরিষদের নির্বাচন শেষে নবনির্বাচিত জেলা সভাধিপতি দীপক দত্তের ঐকান্তিক প্রচেষ্টা দীর্ঘ 3 মাস বাদে সোমবার পোয়াংবাড়ি ব্লকের কনফারেন্স হলে রাজনগর গ্রাম পঞ্চায়েতে নবনির্বাচিত সদস্যরা শপথ গ্রহণ করেন। প্রধান অতিথি হিসেবে শান্তি বিশ্বাস মজুমদার এবং উপপ্রধান হিসেবে বিপুল নন্দী নির্বাচিত হন। নির্বাচিত সদস্য এবং প্রধান ও উপপ্রধানের শপথ বাক্য পাঠ করান পোয়াংবাড়ি ব্লকের পঞ্চায়েত অফিসার। এই শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলার জেলা পরিষদের সভাধিপতি দীপক দত্ত, পোয়াংবাড়ি পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান মণিবালা বৈদ্য, পোয়াংবাড়ি সমষ্টি উন্নয়ন আধিকারিক তন্ময় মজুমদার সহ ব্লকের অন্যান্য আধিকারিকরা। শপথ গ্রহণ অনুষ্ঠানের শেষে দক্ষিণ জেলার জেলা সভাধিপতি দীপক দত্ত বক্তব্য রাখতে গিয়ে নবনির্বাচিত সকল সদস্য প্রধান ও উপপ্রধানদের শুভেচ্ছা জ্ঞাপন করেন এবং পঞ্চায়েত পরিচালনার ক্ষেত্রে দল মত নির্বিশেষে স্বচ্ছতা বজায় রাখার জন্য প্রত্যেক নির্বাচিত সদস্য সদস্যার কাছে আহ্বান জানান। আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করব, আমাদের জেলা পরিষদের পক্ষ থেকে আপনাদের ধন্যবাদ জ্ঞাপন করব, অভিনন্দন এবং শুভেচ্ছা রাখব, কারণ আপনারা আমাদের সরকার এবং তাদের দলের যে গাইডলাইন মেনে আপনারা শপথ গ্রহণ করেছেন। আমি শুধু একটি কথা বলব, আপনারা আপনাদের নির্বাচিত করেছেন প্রধান উপপ্রধান সদস্য সদস্য এবং আপনাদেরকে এই পঞ্চায়েতের যে এলাকার জনগণ রয়েছে তাদেরকে বিভিন্ন সুযোগ সুবিধা তাদের দেখান এবং বিভিন্ন সরকারি স্কিমগুলি বিলিবণ্টনের জন্য আপনাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে। আমি প্রধান উপপ্রধান সহকারে বিশেষ করে প্রধান উপপ্রধানকে বলবো, পঞ্চায়েতের যে পঞ্চায়েত বডি রয়েছে তাদের সাথে সবার সাথে মিলে সুন্দরভাবে যাতে পঞ্চায়েতটা পরিচালিত হয়। অনুষ্ঠানে নির্বাচিত সদস্যদের অভিনন্দন জানান পোয়াংবাড়ি পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন মণিমালা বৈদ্য, ব্লকের আধিকারিক তন্ময় মজুমদার সহ অন্যান্য আধিকারিকরা। ব্যুরো রিপোর্ট, আরএ নিউজ।